সবাইকে আবার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পোল্যান্ডের প্রথম দিন এবং আমার ভার্সিটির কিছুটা অংশ, মানে ভার্সিটির কিছু ঘুরে ঘুরে দেখাবো। তো এই হচ্ছে আমাদের জার্নিটা শুরু হলো। আমার যেহেতু ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়ে গিয়েছিল অক্টোবরে এবং আমরা তখন অক্টোবরের প্রথম উইকেই আসলে আমাদের ক্লাস ছিল, আমার ক্লাস ছিল, তার জন্য আমরা রওনা দিয়ে দিই সেপ্টেম্বরের লাস্টে, মানে এন্ড অফ সেপ্টেম্বরে। তো আমরা বাসে করে যাচ্ছিলাম যেহেতু পোল্যান্ড এবং বার্লিন কাছাকাছি, তো মোটামুটি সাড়ে তিন ঘন্টার মধ্যে বাস জার্নিতে পৌঁছে যাওয়া যায়। এবং বলতে বলতেই আসলে আমরা পোল্যান্ডে পৌঁছে গিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে পোলিশ বিল্ডিং, আর এটা হচ্ছে পোজনানের মেইন স্টেশন। তো আমরা মোটামুটি পৌঁছানোর পরে আমরা আসলে দেখছিলাম যে কীভাবে যাওয়া যায় হোস্টেলে, যেহেতু আমি হোস্টেলে উঠেছি। তো হোস্টেলে আসলে ওঠার আগে একটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে প্রিয়ম ব্যাগ ফেলে চলে আসে হচ্ছে একটা স্টেশনে, এবং তার ব্যাগপ্যাক এবং এটাতে সব পাসপোর্ট টাসপোর্ট সব কিছু ছিল। তো তারপরে সে দৌড় দিয়ে যায়, এবং যেহেতু আসলে দেশের বাইরের অধিকাংশ মানুষই খুব ভালো, তার জন্য কেউ ব্যাগটা ছুঁয়েও দেখেনি, ও পেয়ে যায় 10 মিনিটের মাথায়। তারপরে আমরা হোস্টেলে চলে যাই, এবং হোস্টেলে যাওয়ার পরে সব কিছু গুছগাছ করতে হয়, কারণ সব কিছু রেডি থাকে, শুধু বিছানাটা রেডি থাকে না। বিছানার চাদর টাদর নিচ থেকে এনে তারপরে আমি সব কিছু পেতে দিয়ে দিলাম, এবং প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম, আমি রান্না করে নিয়ে আসছিলাম। তো রান্না করা খাবার খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে আমরা হচ্ছে কিছু বাজার টাজার করতে যাই, যেহেতু কোনো কিছু কেনা নাই, এবং যা খাবার এনেছিলাম সবগুলো মোটামুটি খাওয়া শেষ। তো তার জন্য আমরা পাশেই যে গ্রোসারি শপ ছিল ওইটাতে আমরা যাই, এটাকে বেদ্রঙ্কা বলে, ওইখানে মোটামুটি সস্তার জিনিস, সস্তা আর কি সব দোকানেই পাওয়া যায়, কিন্তু ওইটা আমাদের খুব কাছে ছিল এবং বেশ সস্তাও দেখলাম, যে সবাই যাচ্ছে লোকাল মানুষজন, জিনিসপাতি সব কিছুই পাওয়া যায়। তার জন্য আসলে আমরা এটাতে যাই, এবং বেশ বিশাল একটা গ্রোসারি শপ, সব কিছুই মোটামুটি পাওয়া যায়, এবং সব কিছু বলতে আমাদের দেশেও কিছুই পাওয়া যায় না, বিদেশি সব কিছুই পাওয়া যায়। তারপরে আমরা হাঁটতে হাঁটতে একটু চারপাশটা ঘুরে দেখছিলাম যে কী কী আছে না আছে। তো মোটামুটি পোজনান শহরটা আসলে অনেক ছিমছাম, ছোটোখাটোর মধ্যে হলেও বেশ ভালো লেগেছিলো, এবং ছিমছাম শহর যেহেতু এবং বেশ ওরা খুব কালারফুল। তো তারপরের দিন আমরা সকালে আমরা হচ্ছে আমার ইউনিভার্সিটি দেখতে যাই, যেহেতু আমার ক্লাস ছিল এর পরের দিন, তার জন্য আমরা একদিন হাতে পাই, এবং ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু একদিন আগেই চলে আসছি একটু ঘুরে দেখে আসি। তো ইউনিভার্সিটি এই যে শুরু হয়ে গিয়েছে, ইউনিভার্সিটি এরিয়া এদিক থেকে পুরোটা ওদের বিশাল এরিয়া নিয়ে ইউনিভার্সিটিটা, এই পাশে একটা সেকশন আর রাস্তার ওই পাশে আর একটা হচ্ছে ওদের, যা অনেক বড় বিশাল এরিয়া নিয়ে আসলে ইউনিভার্সিটি। তো এইটা হচ্ছে ইউনিভার্সিটির এরিয়া, এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ জিনিসগুলা, ডিপার্টমেন্ট আসলে ভাগ করা আছে, একদিকে এক ডিপার্টমেন্ট এগ্রিকালচার, একদিকে সায়েন্স ফ্যাকাল্টি, আরেকদিকে বিভিন্ন ধরনের আরও কী কী সাবজেক্ট আছে আসলে আমি নিজেও জানি না। তো আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, আর এটা হচ্ছে মেইন বিল্ডিং যেখানে আসলে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কিছু এবং ব্যাচেলরের ক্লাস বা অন্যান্য যা আছে আর কি, অফিসিয়াল সব কিছু আসলে এখানে হয়। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা এখানেই আসি, তখনও যেটা জানতাম না জন্য প্রথম দিন, কিন্তু পরবর্তীতে আমি জানি, জেনে আর কি এটা এখন বলছি, আগে জানতাম না। তো এটা হচ্ছে মেইন বিল্ডিং, এখানে মোটামুটি সব কিছুই আছে এবং বেশ বড়সড়। এই যে ক্লাসরুমের মোটামুটি বড় ক্লাসরুম এবং মাঝারি ক্লাসরুম, ছোট ক্লাসরুম সব কিছুই আছে, স্টুডেন্ট মানে এক এক ইয়ারে এক এক রকম স্টুডেন্ট থাকে, তার জন্য সব ব্যবস্থাই আছে, বড় হলে বড় ক্লাসরুম দেওয়া হয় এবং যদি স্টুডেন্ট কম থাকে তাহলে ছোট ক্লাসরুম। এটা হচ্ছে টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আসলে দেশের বাইরে সব কিছু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মানুষও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা। তারপরে আমরা লিবার্টি স্কোয়ারে একটু ঘুরতে যাই, এটাও পোজনানের একটা বিখ্যাত জায়গা, মানে বেশ পপুলার। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে।